আর যারা যারা ভাবছো যে আমি তোমাদের কমেন্টের উত্তর দিচ্ছি না, কারণ তোমরা ভালো মতোই জানো, কানে হাত দিয়ে দেখি যে আমার কানের দুলের এই পাতাটা নেই। হ্যালো বন্ধুরা, বৃষ্টি ব্লগে জানাই সবাইকে স্বাগতম। নতুন একটা ব্লগ শুরু করছি তোমাদের সঙ্গে। আর এই দেখো, এখানে মেশিন লাগানো হয়েছে, তো প্লাস্টার হচ্ছে, তো জল দেওয়া হচ্ছে, আর সেই জন্য আমি আগের দিনকে কোনো রকম ভিডিও দিতে পারিনি, তো তার জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এদিকে প্লাস্টারে জল না দিতে দিতেই একটা অ্যাক্সিডেন্ট হলো। হ্যালো বন্ধুরা, এই দেখো সকালবেলা ঘুম থেকে উঠেছি, এই কানের এই নিচের পাতাটা আছে, ঠিক আছে, এই নিচের পাতাটা আছে, কিন্তু এই দিকে হারিয়ে গেছে, আমি পাচ্ছিলাম না। ঘুম থেকে উঠে এই ব্রাশ করছি আর ঘর ঝাঁট দিচ্ছিলাম, এই যে ঘর ঘর গুছিয়ে ঘর গুছিয়ে ঝাঁট দিয়ে এ করলাম, তার হঠাৎ ঝাঁট দিতে দিতে কানে হাত দিয়ে দেখি যে আমার কানের দুলের এই পাতাটা নেই। তো এখানে আমি দাঁড়া কাপড় রেখেছিলাম এই গামলিতে, এইগুলো আছে, এই মশারি এটা ওটা করে ছিল, তো আমি ওকে বললাম যে এগুলো ভালো করে ঝাড়ো, দেখো এর মধ্যে আছে কিনা। তো ভালো করে ঝাড়া হয়েছে, ঠিক আছে, পাচ্ছিলাম না। এই দেখো, অবশেষে পাওয়া গেছে। অনেকক্ষণ ধরে খুঁজছিলাম, তারপর পেয়েছি। যাই হোক, একটা জিনিস হারিয়ে গেলে খুব মন খারাপ হয়ে যায়, তো বেশিক্ষণও হয়নি যে এটা হারিয়ে গেছে খুঁজছিলাম। তারপরে আমি ওকে বললাম যে বোলবাটিতে আছে, জামা কাপড়গুলো রেখেছি একটু চেক করো। তো ও চেক করতেই লাস্টে মশারিতে বেঁধেছিল, তো পেয়েছি। তো সকাল সকাল মনটা খারাপ হয়ে গেছিলো যে হঠাৎ করে ঝাঁট দিচ্ছি আর কানে হাত দিয়ে দেখি দুলটা নেই, তো সেই কারণে দেখলাম মনটা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, পেয়ে খুব ভালো লাগছে। তারপরে আমি ব্রাশ করে নিয়ে আর এখানে আমি টিফিন করতে চলে এলাম। তো রান্নাঘরে এসে দেখি মা এখানে সব সিদ্ধ করে রেখে দিয়েছে, তো আমি ভেবেছিলাম যে একটু ভিডিও করব, কিন্তু আর করা হলো না। এখানে সব কিছু মা সিদ্ধ করে রেখে দিয়েছে, তো রান্নাটা ঝটপট করে বসিয়ে দিলাম বলে আর ভিডিও করা হলো না। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা হয়েছিল সেই দুপুরবেলা, তখন আমি রান্না করছিলাম, তারপরে আর কোনোরকমভাবে শেয়ার করা হয়নি। তো দুপুরবেলা লাঞ্চে ছিল ডাটি কচু দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে, তেলাপিয়া মাছ দিয়ে ঝোল, আর ছিল বাঁধাকপি চচ্চড়ি, যেটা তোমাদেরকে আমি দেখিয়েছি কিন্তু রান্নাটা আর দেখানো হয়নি। তো মানে এতটা কাজে চাপ ছিল, মানে মিস্ত্রিরাও ওদিকে কাজে লেগেছে আর আমাদের এদিকে ওরাও কাজে যাচ্ছে, ঘরে কাজ হচ্ছে, এদিক সেদিক করে সব জিনিসপত্র থাকে, তো ওই জন্য অসুবিধা হয়ে যায়। তারপর আমার এই কাজ, তো টোটালি সব কাজ নিয়ে একটু প্রবলেম হয়ে যাচ্ছে বলে তোমাদেরকে সব কিছু শেয়ার করতে পারলাম না। কিন্তু এত এতটাই কাজের চাপে ওরাও আমাদেরকে ডেলিভারিগুলো ফেরত দিতে হবে, তো আমি চেষ্টা করছি যতটা পারছি, আমি কাজ করার চেষ্টা করছি, কিন্তু এখনও আমার রয়েছে। কিন্তু আমি ওই তোমাদেরকে বললাম সিজ বাকি আছে, সিজ যতক্ষণ না পাচ্ছি ততদিন পেন কমপ্লিট করতে পারবো না। কালকে ওরা আমাকে, আমি আজকে ফোন করেছিলাম বিকেলবেলা, তো ওরা বললো যে কালকে ওরা ডেলিভারি দিয়ে দেবে, তো কালকে ওরা দিলে আশা করি এবারে যা আছে সবটা কমপ্লিট করে ফেলতে পারবো। আর আমি সকালবেলা একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম, মানে এতটাই কাজের ব্যস্ততার মধ্যে আমি ভিডিও শ্যুট হচ্ছে না, যার মধ্যে আমি তোমাদেরকে ভিডিও দিতে পারছি না, তো ভাবলাম আজকে একটা শর্ট ভিডিও দিই, তো সেই জন্য আমি একটা শর্ট ভিডিও দিলাম। আর এতটাই কাজের চাপ, মানে ওদিকের কাজের চাপ, তো এই কাজের চাপ, যার জন্য ভিডিও তো হচ্ছেই না, আর আমাকে এগুলো কমপ্লিট করতে হবে। প্রায় এখন বাজে 10:15 এরকম কিছু হবে, তো বেশিক্ষণ কাজ আজকে করতে পারবো না, যতটা পারবো কাজ করব, করে আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ মিস্ত্রিরা চলে আসে প্রায় 5:30-6টার মধ্যে ওরা চলে আসে, ঠিক আছে, তো ওরা এসে গেলে আমাদেরকেও ভোর ভোর উঠে যেতে হয়, তো এটাই ছিল। আর এমনিতেও ভিডিও এডিট করা, তারপর শুতেও রাতে লেট হয়, তো সকালবেলা ওঠার জন্য অনেক কষ্ট হয় ঘুম থেকে উঠতে,
তো অনেক কষ্ট করে ভিডিওটা মানে কাজের ফাঁকেও আমরা ভিডিওগুলো করি, তোমাদের কাছে পৌঁছে দিই। তো প্লিজ ভিডিওতে একটা হলেও লাইক করো, পাশে থেকো আমার পাশে। তো বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা ক্লিক করে দিও, আর ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে ভুলো না। আর যারা যারা ভাবছো যে আমি তোমাদের কমেন্টের উত্তর দিচ্ছি না, কারণ তোমরা ভালো মতোই জানো যে আমার এখানের নেটওয়ার্কে খুব প্রবলেম, ঠিক আছে? যতক্ষণ না বাড়িতে আসে ততক্ষণ না ওর ওয়াইফাই নিয়ে তারপরে আমি কাজ করি, তো খুব অসুবিধা হয়। তোমরা হয়তো ভাবো যে তোমাদের কমেন্টের উত্তর দিতে পারি না, এটা ভুল ধারণা। ও আসলে তারপরে কিন্তু আমি যতটা পারি ওর ফোন থেকে কাজ করার চেষ্টা করি। তো যাই হোক, ভুল আমাকে তোমরা ভুল বুঝো না, পাশে থেকো। আর আমার হাজার সাবস্ক্রাইবার হতে আর বেশি বাকি নেই, তো তোমাদেরকে বলি প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও। আর 1000 হয়ে গেলে তো একটা ভালো গুড নিউজ তোমাদেরকে আমি দেব, ঠিক আছে? তো চলো তাড়াতাড়ি আমার চ্যানেলটা 1000 সাবস্ক্রাইবার করে দাও। তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করবো না, তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে বেল আইকনটি বাজিয়ে দিও। তো চলো আজকের জন্য টাটা, গুড নাইট।